আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাবসালাতালাম আল্লা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একটি ইসিম মহান আল্লাহ ফক্রব্বুল আলমিনের অন্যতম শ্রেষ্ঠ একটি ইসিমের আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি অনেক বেশি সম্মান ইজ্জতের অধিকারী হতে পারবেন নিরাপদ থাকতে পারবেন মিথ্যা মামলা যদি ফেসে গিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকেই বের হয়তা আসতে পারবেন আপনার মাল সামান চোর ডাকাতের হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন এমন এমন বিশুদ্ধ একটি কার্যকরী ইসিম আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আসুন আমরা এই ইসিমটার ব্যাপারে জেনে নেই। দেখুন ইয়া জালিলু ইয়া জালিলু শব্দের অর্থ হল হে মহিমানিত প্রতাপশালী দ্য ম্যাজেস্টিক আমল নাম্বার এক সরে আসমাউল হোসনা গ্রন্থকার লিখেন কোনো ব্যক্তি এই সিমটি জাফরান জাফরান্দার চীনা বর্তনে লিখে ধুয়ে সেই পানি পান করলে সে খুব মর্যাদাবান হবে সোহ্যান দি তারপরে দুই নম্বর দেখুন এই সিমটি তেয়াত্ত বা পাঠ করলে সে খুব গাম্ভীর্যবান ও প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদেরকে এই বইটা দিতে পারবেন কি না এই বইটা আমরা বাজারে ছাড়িনি আমি এই আমলগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পরীক্ষিত আমলগুলো নিয়ে আপনাদেরকে এমন একটি বিষয় সাজিয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে তো আপনারা পেয়ে যেতে পারেন ও একটি বই আকারে এরপরে আমরা যে দুটো বিষয়ে আমল জানলাম দেখুন আরও কয়েকটি আমলের কথা বলবো মেশক জাফরান দিয়ে মেশক এবং জাফরান কালিয়া আছে বাজারে পাওয়া যায় মনিহারির দোকানগুলোতে পাওয়া যায় চীনা বর্তনে মানে চীনা প্লেটের মাঝে লিখবেন ইয়া জালিলু আরবিতে লিখবেন আরবিতে কীভাবে লিখবেন দেখুন এখানে লেখা আছে ইয়া জালিলু আরবিতে লিখবেন আরবিতে লিখে ধুয়ে যদি পান করেন তাহলে খুবই মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ মর্যাদাবান হবে আর সিমটি যদি তেয়াত্তর বাট করে প্রতিদিন পাঠ করেন একটা সময় গাম্ভীর জবান প্রভাবশালী ব্যক্তিত্ব হবে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বেড়ে যাবে দেখুন আরেকটা আমল এই পবিত্র সিম যদি কোনো ব্যক্তির নিজ শাহাদাত আঙ্গুল দিয়ে সিনার উপরে অর্থাৎ বুকের উপরে যদি লিখে ঘর থেকে বের হয় ইনশাল্লাহ সে ফিরে না আসা পর্যন্ত তাকে সর্ববিষয়ে আল্লাহ রবুল আনমিন নিরাপদে রাখবেন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছেন এ জালিলু লিখে যদি সেনার উপর রেখে যদি আপনার বের হন ইনশাল্লাহ আল্লাহ পাক নিরাপদে রাখবে আজকাল তো কত কঠিন ঘরের ফিরত আসাটাই বড় কঠিন হয়ে গেছে রাস্তাঘাট আমাদের জন্য নিরাপদ নয় তাহলে এ জালিলু আরবিতে লিখে আপনি আমলটা করে বের হবেন এই আমলটা দেখুন যদি কোনো মুসাফির যাত্রাপথে এই সিম দশ বার পাঠ করে নিজের মাল ও সামানের উপরে ফুদে আল্লাহর রহমতে সে তার মাল সামান ডাকাতের হাত থেকে রক্ষা পাবে কোনো কিছু চুরি হবে না ইনশাল্লাহ মাত্র দশবার আপনি যাত্রাপথে ইয়া জালি লুয়া জালি লুয়া জালি লু এভাবে আপনি তিন আমি তিনবার পারলাম আপনারা দশবার পরে ফু দিবেন ইনশাআল্লাহ চোর ডাকাতে হাত থেকে রক্ষা পাবে এরপরে আমলটা দেখুন আমলে কোরআন নামক একটা গ্রন্থ আছে এই গ্রন্থে বলা হয়েছে এ নামটি যদি বেশি পরিমাণে পড়ে মেশক বা মেশক জাফরান দিয়ে লিখে নিজের শরীরে ধারণ করে তাহলে ইজ্জত সম্মান এবং তার আদর সম্মান বাড়ে বেড়ে যায় সুবাহান আল্লাহ সুবাহানজিম এরপরে দেখুন আর একটা আমল মিথ্যা সাক্ষী যদি কেউ দেয় বা দিতে পারে বলে মনে হয় এক হাজার বার ইস ইসিমটি পরে ইয়া জালিল পরে সাক্ষীর প্রতি ফু দিবেন সে সাক্ষী দিবে না বা তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না নিশ্চয়ই আমলটি অনেক গুরুত্বপূর্ণ ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাক